Hey guys, how are you all? I hope you are doing well and safe. মানুষের জন্য ইউটিউবটা এমনই একটা ক্রেজ হয়ে দাঁড়িয়েছে। ইন ফিউচার ইউটিউব আরও বেশি টাফ, আরও বেশি স্ট্রিক্ট হয়ে যাবে, আর এটার কোনো ভুল নেই যে আরও বেশি স্ট্রিক্ট হবে। তার কারণ মানুষ মানে কুছ ভি করকে আপনা কন্টেন্ট নিকাল রহি হ্যায়, মানে ইউটিউবটা সবার মাথাতে এমনভাবে ক্রেজ চেপে গেছে, আর এর জন্য মানুষ যা খুশি করতে পারে। শরীরের ভিতরে কোথায় কী আছে এটাও পাবলিকালি এক্সপোজ করতে মানুষ বাদ দিচ্ছে না, মানে কাউকে দরকার নেই যে সে তোমার হয়ে এক্সপোজ করবে, তুমি নিজেই একাকে নিজে একাই খোললাম খোলা করতে একাই যথেষ্ট। এটা আমার দ্বারা একদমই পসিবল নয় ডুড, এই কারণে আমি এই টাইপের ভিডিও বানাতে পারি না যে পিগিনোজ ভিডিও হ্যানো তেনো নোজ হেয়ার কাটিং মাটিং। আমি অনেকেই দেখেছি পিগিনোজ ভিডিও বানাতে, অ্যান্ড আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল মানে হাউ ইজ পসিবল ইয়ার, নিজের নাকের ভিতরে কী আছে কতটা পরিমাণ আছে সেটাও মানুষকে দেখানোটা জরুরি। লাইক ক্রেজি ইউনো, আমি অনেক কিছু নোংরা জিনিসপত্র দেখেছি ইউটিউবে, মানে যেগুলো লিটারালি আমার কাছে নোংরা মনে হয়। কেউ যদি কারোর হাজব্যান্ড বা ওয়াইফকে চ্যালেঞ্জ করছে গোবরের সঙ্গে বিস্কিটকে ডিপ করে তাতে আবার সয়া সস ঢেলে খেতে, মানে এটাও মানুষ খেতে বাদ রাখছে না। কমটের জলে অলরেডি অনেকে হাত চুবিয়েছে, মানে হাত ডুবিয়েছে, খেয়ে দিয়ে কমটের জলে গিয়ে হাত ধুতে হবে, এরকম ভিডিও আমি দেখে নিয়েছি। আর সেই ভিডিওর কাছে নাকের পশম কাটা এমন কি ব্যাপার, কিছুই না। আর কিছুদিন বাদে বলবে যে আমি পটি করে দিচ্ছি বাটিতে ভরে, তুমি চামচ কেটে খাও ওপরে টমেটো কেচাপ ছড়িয়ে দিয়ে, মানে এই দিনটা দেখতেও বাকি থাকবে না। তো নাকের পশম কাটা আর এমন কি ব্যাপার, মানে হতেই পারে। আমি নাকের পশম কাটছি, আমি শেভ করছি, কুছ ভি, মতলব এমন কিছু যেটা বানানোর কোনো দরকারই পড়ে না। কারণ মানুষ মানে কী শিখবে কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে, একটা মানুষ কী শিখবে, নাকের চুল কাটা? হ্যাঁ, আরে ভাই মাথাতেও তো চুল আছে, সেই চুলটা কেটে কুটে মানুষকে শেখাও না, নাকের চুল কেটে শেখানোর কী দরকার? সো এটা আমার দ্বারাই পসিবল নয়, কারণ আমি আমার ভিউয়ার্সকে কিছু ভালো দিতে চাই, না কি এমন কিছু ক্রেজি থিং যা দেখে আমি লোককে বলতে পারবো না যে দেখো এটা আমার চ্যানেল। আমি আমার রিলেটিভসদেরকে শেয়ার করতে পারবো না যে এটা আমার চ্যানেল, তোমরা দেখো আমার চ্যানেলের ভিডিও। এখনও পর্যন্ত যদিও আমার চ্যানেলে আমার নিজস্ব কোনো রিলেটিভস নেই, বাট ইন ফিউচার যখন আমি বলবো, আমি যখন একটা কিছু একটা করে নিজেকে কিছু একটা করে এস্টাবলিশ করবো, যখন আমি একটা মোটামুটি একটা ইউটিউবারদের পর্যায়ে আমি যখন পড়বো, তখন আমি তোকে বলতে পারবো না যে আমি একজন ইউটিউবার, এই হচ্ছে আমার চ্যানেল, এই আমার চ্যানেলের নাম, আমি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করি, অ্যান্ড তোমরা সবাই আমার ভিডিও দেখো, বলতেই পারবো না। এমন কিছু আমি ভালো কিছু করিনি, বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি। সো আজকে অনেক বকর বকর করে ফেলেছি, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুবই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন একটা লাইক করে দাও, এটা আমার বলা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে দেন লাইক করে দাও, যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা অবভিয়াসলি প্রেস করে দিও, তা নাহলে আমি যে কোনো ধরনের নতুন ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে নোটিফিকেশন যাবে না আর আমার ভিডিওটা তোমরা মিস করে ফেলবে। সো যে কোনো টাইপের নতুন কোনো কন্টেন্ট তোমরা যেটা আমার চ্যানেলের ওপরে দেখতে চাইছো সেটা আমাকে কমেন্ট করে অবভিয়াসলি জানাও, এতে আমার ভালো লাগবে অ্যান্ড আমি তোমাদের চাহিদাকেও পূরণ করতে পারবো। সো সেই ক্ষেত্রে আমাকে অবভিয়াসলি কমেন্ট করে জানাও। আজকের জন্য এতটা, আবার দেখা হবে পরের সপ্তাহে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো, হাসতে থাকো এবং সবাইকে হাসাতে থাকো, আর অবভিয়াসলি আমার চ্যানেলের প্রতিটা ভিডিও দেখতে থাকো, আর আমাকে এত ভালোবাসা দিতে থাকো যাতে আমার এইটুখানি পরিবার থেকে এত বড় একটা পরিবার আমি বানাতে পারি, হাসি খুশি মিষ্টি কিউট পরিবার। সো আজকের জন্য এতটাই, আবার দেখা হবে নতুন সপ্তাহে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।